চাপাই নবাবগঞ্জে এক অসহায় মহিলার বাড়ি লুটপাট করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর ইউনিয়নের চর কাশিমপুর গ্রামের নূর মহল নামে এক অসহায় মহিলার বাড়ি পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে 6 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে নূর মহল বেগম। ভুক্তভোগী মহিলা ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। জানা যায়, নূর মহলের সাথে প্রতিবেশী প্রভাবশালী নাসির বশিরের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তারা নূর মহলকে হুমকি ধমকি দিয়ে আসছিল। শনিবার সকাল 10টার দিকে এরফান মেম্বার ও তরিকুল মেম্বারের নির্দেশে এবং নাসির বশিরের নেতৃত্বে সামিম, হায়াত, মতিন, পারভেজ, পিয়ারুল, খুরশেদ, নাইম, ফাহিম, হজরত, বানু, আলিয়ারার সুন্দরী ফাতেমা, কুলসুম, ফরিদা সহ 20-25 জন পুরুষ মহিলা হামলা চালায়। পরে তার বসত ঘরে ঢুকে লুটপাট করে ও আগুন লাগিয়ে দেয়। এতে তার টিন শেড, বাড়ি ও ঘরের আসবাবপত্র সহ মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। পরে বাড়িতে এসে আগুনে পুড়ে ছাই হওয়ার দৃশ্য দেখে সেনাবাহিনী ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হায়াত সহ 2 জনকে আটক করে। জানা যায়, অভিযুক্ত নাসির বশির একই গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে। ভুক্তভোগী নূর মহল জানান, আমার প্রায় 10 বছর থেকে আমাদের খোঁজ খবর নেয় না। আমি অতি কষ্টে 2 ছেলে এক মেয়েকে নিয়ে সেলাই মেশিন চালিয়ে সংসার চালাই। ভেস্টেড জমিতে চেয়ে চিনতে টিন শেড বাড়ি করে 2 বছর থেকে বাস করি, কিন্তু বাড়ি করার পর থেকে প্রতিবেশী প্রভাবশালী নাসির বশির আমার বাড়ি উঠিয়ে দেওয়ার জন্য জুলুম করে ও বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেয়। এর আগেও নাসির বশির কুলসুমকে বাদী করে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে জেল হাজত খাটিয়েছে বলেও জানান ভুক্তভোগী। আজ শনিবার সকাল 10টার দিকে নাসির বশিরের নেতৃত্বে 20-25 জন পুরুষ মহিলা আমাদের উপর হামলা ও মারধর করে ও বাড়ির মালামাল লুটপাট করে নিয়ে যায়। এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমার বড় ছেলে সিফাতকে পিটিয়ে জখম করে, দাঁত ভেঙে দেয়। আগুনে প্রায় 6 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বাড়ির অস্তিত্ব নেই, কোথায় যাব, কি খাবো বলে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী মহিলা নূর মহল। অভিযুক্ত বশির তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে মুঠো ফোনে জানান, নূর মহলের বাড়িকে কে বা কাহারা লুটপাট করেছে ও পুড়িয়ে দিয়েছে জানি না, কারণ তখন আমরা মাঠে কাজ করছিলাম। বরং আমাদের বাড়ির মহিলাদের নূর মহলের লোকজন মারধর করেছে। পরে এই ব্যাপারে নূর মহল বাদী হয়ে আদালতে মামলা করার প্রস্তুতি নেন। ঘটনার পর থেকে ভুক্তভোগী মহিলা নূর মহল অসহায়ত্ব বোধ করছে, কারণ অপরাধীরা মহিলাকে মামলা করলে উল্টো মামলা দেওয়ার ও মেরে ফেলার হুমকি দিচ্ছে। ফয়সাল আজম অপু, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ থেকে।